আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এর আগের ভিডিওতে বলেছি আমরা একটু বাইরে বের হয়েছি, তো কোথায় এসেছি সেটাই থাকছে এই ভিডিওতে। আশা করি পুরো ভিডিওটা দেখবেন। আর এই যে রিদান, তো আমরা আসছি আলিফের বড় ফুপির বাসায়। এসে আমরা ছাদে চলে আসছি সবাই। তো বিকেলের আবহাওয়াটা খুবই ভালো ছিল। তো এই যে আলিফ আরফা হচ্ছে এখন রিদানকে নিয়ে কাড়াকাড়ি শুরু করে দিয়েছে কে আগে কোলে নিবে। তো এইদিকে আমি যে ছাদটা ঘুরে দেখতেছি, আর এইখানে মাশাল্লাহ অনেক অনেক ধরনের গাছ আছে, ফলের গাছ, ফুলের গাছ, অনেক কিছু। তো এইদিকে দেখলাম যে গাছে একদম অনেকগুলো লেবু হয়ে আছে, লেবুগুলো পেকে গেছে। তো তারপরে যে সবগুলো আমি পেরে নিলাম, তো এই পাশেও আছে, এটা হচ্ছে লেবু, মাশাল্লাহ অনেক বড় হয়েছে। তো এটা এখনও কাঁচাই আছে। তো আমি এই যে ওই আরেকটা গাছ থেকে পেরেছি, এইখানে আরেকটা ছিল, তো ওইটাও আমি পেরে নিয়েছি। লেবুগুলো খুবই ঘ্রাণ ছিল। আর এইদিকে আমি এখান থেকে ওই যে একটা লেবু পেরে নিয়েছি, মানে এই লেবুটা ধরার সাথে সাথে একদম হাতে চলে আসছে, মানে পেকে গেছে। আর এইদিকে যে এই লেবুটা পাড়ার সময় আমি একটা কাটার আর কি খোঁচা খেয়েছি, একদম একটু রক্ত বের হয়ে গিয়েছিলো, ভিডিওতে বোঝা যাচ্ছে না। তো লেবুগুলো খুবই ঘ্রাণ ছিল। আর এই তো বিলাতি ধনিয়া পাতা, এটা আমরা কি বিলাতি ধনিয়া পাতাই বলি। আর পাতাগুলো মাশাল্লাহ কত মোটা মোটা হয়েছে। এইদিকেও আছে এমনি ধনিয়া পাতা। তো ছাদে অনেক ধরনের গাছ আছে। এই পাশে আছে এই যে বেগুন গাছ, তারপর হচ্ছে বোম্বাই মরিচ, অনেক ধরনের গাছ, তারপর হচ্ছে বাদাম গাছ, আদা গাছ। তো সব কিছু আসলে শেয়ার করতে পারলাম না। এই পাশে অনেক ধরনের লেবু গাছ আছে, মানে ছাদে লেবু গাছ, মানে বললামই ফুল ফল অনেক ধরনের গাছ। এই পাশেও আছে লেবু গাছ। আর এই যে শশা, একদম দেশি শশা, যেটা অনেক দিন পরে হচ্ছে যে গিয়ে আর কি দেখলাম এরকম শশা গাছ। তো এইখানে দুইটা শশা আছে, আমি একটা শশা পারলাম। তো তারপর আলিফ বলতে স্যার একটা আমি পারবো, তো এটা আলিফ আর কি পেরে নিছে। শশাগুলো একদমই কচি ছিল, আর শশার গায়ে যে এরকম কাটা ছিল, আলিফ একদম পারতে গিয়ে মানে বলতেছে হাতে কাটা লাগতেছে। তো ও তো আর কখনো এসব শশা বা এইভাবে পারেনি আর দেখেও নি। তো এই যে দেখাইতেছে যে আম্মু দেখো এই শশার গায়ে কাটা লাগে আছে। তো তারপর হচ্ছে আমরা বিকেল এক মানে মাগরিবের আজান দিবে, তো তারপর হচ্ছে আমরা সবাই আর কি নেমে গেছি। আর এই দিকে আলিফের চাচ্চুও আসছে, তো উনি আসার সময় হচ্ছে এই যে জিলাপি নিয়ে আসছে, একদম চিকন চিকন, এটা মনে হয় গুড়ের জিলাপি। তো আমরা সবাই আর কি বসলাম একসাথে, হচ্ছে আমরা খেয়ে নিচ্ছি। গুড়ের জিলাপিটা ভালোই ছিল, একদম গরম গরম ছিল, মানে ভাজতেছে, তো আসার সময় নিয়ে আসছে। আর এই যে আরফা রিদানকে নিয়ে তো মানে খেলাধুলা আর শেষই হচ্ছে না। আর জিলাপিও খায়নি ও, শুধু সারাক্ষণ রিদানকে নিয়েছিল, একটু পরপর মানে রিদানকে কোলে নেবে, কারো কোলেও আর কি দেয় না, সারাক্ষণ রিদানকে কোলে রাখবে। তো তারপর মাগরিবের নামাজ পড়লাম সবাই। তো তারপর হচ্ছে এইদিকে মুড়িও বানাচ্ছে সবার জন্য, চানাচুর আর আর কি কী দিছে আমি আসলে জানি না, মনে হচ্ছে পেঁয়াজও। তো আমি অন্য জায়গায় ছিলাম, তো এইদিকে ভাগ্নি আর কি বানিয়েছে লেবুর খোসা। আর এই যে শশাটা গাছ থেকে যে পাড়া হয়েছিল, শশাটা একদমই কচি ছিল। তো তারপর শশাটা হচ্ছে মুড়ির উপরে দিয়ে দিচ্ছে, বলে যে কেউ যদি আর কি না খেলো শশা তাই। তো এই যে ও পিস করে কেটে তারপর মুড়ির উপর সুন্দর করে সাজিয়ে দিচ্ছে। তারপর আমরা সবাই বসে বসে গল্প করলাম, তারপর হচ্ছে মুড়িটা খেলাম। মুড়িটা খুবই আর কি ভালো হয়েছিল আলহামদুলিল্লাহ। আর ওর হাতের মুড়ি বানানোটা খুবই মজা হয়। আর এই তো এইদিকে খাওয়া দাওয়া শেষ করে তারপর এখানে বসলাম, সবাই বসে বসে গল্প করতেছে। আরফা আলিফ তো রিদানকে নিয়ে খেলাধুলা করতেছে, আর আলিফ হচ্ছে ছবি তুলতেছে রিদানের সাথে। আর আরফা এদিকে কি যেন আমলকি খাচ্ছে, বড় বড় আমলকি ওর ভাইয়া ওকে দিয়েছে। আর এইদিকে যে রিদানের আম্মু জামা কাটতে বসছে, জামাটা একদম লাল টকটকে সুন্দর একটা কালার ছিল, তো কাটতে বসছে জামা। আর আমরা সবাই একসাথে বসে বসে গল্প করতেছি। তো তারপর এই যে আবার রং চাও বানানো হয়েছিল, ভাগ্নি চাটা বানিয়েছে আর কি সবার জন্য। তো আরফা হচ্ছে কিছুই খায়নি এইখান থেকে, হচ্ছে জিলাপিও খায়নি, মুড়িও খায়নি, ও সারাক্ষণ শুধু রিদানকে নিয়ে শুধু খেলবে, মানে খেলছে, খাওয়ার মধ্যে শুধু ওই দুইটা আমলকি খেয়েছে আর কিছুই খায়নি। তো খাওয়া দাওয়া করলাম, গল্প করলাম, তারপরেই তো বের হয়ে গেছি, বাসায় চলে আসব।
রওনা দিয়ে দিয়েছি। আর আসার সময় না, বিকেলবেলা আলিফের ফুপি হচ্ছে আলিফকে এই যে জবা ফুলের আর কি গাছের ডাল কেটে দিছে, তো এটা নিয়ে আসতেছে আলিফ। এই যে এখানে কলিও আছে সুন্দর সুন্দর, তো ওর জবা ফুল গাছের খুব শখ। এর আগের গাছটা তো আর কি মরে গেছে, তো এর জন্য আবার আজকের ফুপির কাছ থেকে নিয়ে আসছে। তো আলহামদুলিল্লাহ বাসায় চলে আসলাম, তারপর একটু রেস্ট করলাম। আর সারাদিন তো কিছুই রান্না বাড়া করিনি, আর এই শাকটা আমি দুপুরের পরেই আর কি কেটে রেখেছি। তো তারপর তো ঘুরতেই চলে গেলাম বেড়াতে, তো এসে হচ্ছে রান্না এখন করতেছি। শাকটা আমি খুব ভালো করে ধুয়ে নিচ্ছি, পালং শাক। তো এটা মাছ দিয়ে রান্না করবো। আমার শাক, পালং শাকটা আমার খুব পছন্দ, এটা ভাজিও আমার কাছে ভালো লাগে, তারপর হচ্ছে রান্নাটাও ভালো লাগে। আর হচ্ছে আমি এটা টাকি মাছ দিয়ে রান্না করব। পালং শাকটা একটু ঝোল ঝোল করব, তো মাছগুলা ধোয়াই ছিল, তো এখন বরফ আছে, তো আমি একটু পানি দিয়ে আর কি ভিজিয়ে রাখলাম। আর এইদিকে যে শাকটা রান্না করে ফেলেছি, তো কিভাবে রান্না করলাম এটা শেয়ার করি নাই, পরবর্তী ভিডিওতে শেয়ার করব। তো রাতে আর অন্য কিছুই রান্না করব না, একটা তরকারি দিয়ে আর কি খাওয়া হয়ে যাবে। তো রান্না বাড়া শেষ করলাম, তারপর হচ্ছে এই যে খেতে বসে পড়লাম। তো আরফা আলিফ ওই শাক দিয়ে খেয়েছে, শাকটা খুবই ভালো হয়েছিল আলহামদুলিল্লাহ। তো তারপর আমি খেয়ে আরফাকেও খাইয়ে দিব। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই, যারা যারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।